السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. أمرام 9 নম্বর লেসনটা পড়তেছিলাম, 7 নম্বর বইয়ের 9 নম্বর লেসনের গ্রামার পার্টটা পড়ে আমরা কনভারসেশনটা পড়তেছিলাম। কনভারসেশন একটু বাকি আছে আমাদের। এই পাঠের মূল আলোচনা হলো দ্বিবচন, বহুবচন, জমা মুজাক্কার সালিম, এগুলো মুদাফ অবস্থায় নুন ড্রপ হয়ে যায়। এগুলো ছিল এই পাঠের মূল আলোচনা। তো আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার, খুব আস্তে শোনা যাচ্ছে। সবাই কি আস্তে শুনতে পাচ্ছে নাকি আমারটাই নষ্ট? অন্যরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন ঠিকঠাক? একটু দু একজন বললে সুবিধা হয়। একটু বলেন তো, অন্যরা কি শোনা, আওয়াজ আমার ক্লিয়ার পাওয়া যাচ্ছে? আমি শুধু ক্লিয়ার কিন্তু অনেক আস্তে। আচ্ছা, না আমি ঠিক শুনতে পাচ্ছি স্যার। স্যার আমিও ভালো শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। তাহলে বোধহয় আমারটাই আমার প্রবলেম। আপনার হেডফোনে মনে হয় সমস্যা হচ্ছে। হেডফোনটা একটু ইয়া করলে হইতে পারে। হেডফোন ইউজ করছেন কিনা, অথবা আরেকবার একটু বের হয়ে আবার প্রবেশ করেন, অথবা ফোনের ভলিউম বাড়ান, তাহলে হয়তো আশা করি ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা পড়তেছিলাম শেষ বাক্যটা ছিল নাআম ফাহিমনাহু জাইয়িদান। ছাত্রদেরকে প্রশ্ন করতেছিল এই যে এই আয়াতের মধ্যে লিবানিহি এই শব্দটার ব্যাখ্যা আপনাদের মনে আছে। আমরা ডিটেলস বলেছিলাম ইবনুন বহুবচন হয় বানুনা, এটা হলো জমা মুজাক্কার সালিম। কিভাবে হবে আপনাদের মনে আছে? কিভাবে হবে আমরা ডিটেলস বলেছিলাম, তাই না? কেমনে হলো, কি হয় আপনাদের মনে আছে? এরপর আরেকটা ব্রোকেন প্লুরাল হয় আবনাউন। আজকে এখন টিচার আরেকজন কে উদ্দেশ্য করে বলতেছে ইয়া হামিদু হাতি আয়াতান তাহবি মুসান্না হুযিফাত নুনুহু লিল ইদাফাতি। সামনের বাক্য ইয়া হামিদু, হে হামিদ, হাতি আয়াতান, আরেকটি আয়াত নিয়ে আসো বা আরেকটি আয়াত উল্লেখ করো। তাহবি মুসান্না, যে আয়াতটা দ্বিবচনকে ইনক্লুড করবে, অন্তর্ভুক্ত করবে। হাওয়া ইয়াহবি, এই শব্দটা আমরা আগেই পড়েছিলাম, অন্তর্ভুক্ত করা। যে আয়াতের মধ্যে মুসান্না বা দ্বিবচন ওয়ার্ড থাকবে, দ্বিবচন শব্দকে অন্তর্ভুক্ত করবে, এমন দ্বিবচন হুযিফাত নুনুহু লিল ইদাফাতি, যে ডুয়াল শব্দের নুনটা, শেষের নুনটা হুযিফাত, হজফ করা হয়েছে, লিল ইদাফাতি, কেন? ইজাফাত হওয়ার কারণে, অর্থাৎ মুদাফ হওয়ার কারণে, তাই না? এই এদাফাত মানে মুদাফ মুদাফ ইলাইহির যে সম্পর্ক, এটাকে এদাফাত বলে, মুদাফুন মুদাফুন ইলাইহি। তাহলে ইয়া হামিদু, হে হামিদ, হাতি আয়াতান, আরেকটি আয়াত উল্লেখ করো। তাহবি মুসান্না, যে আয়াতটা দ্বিবচন শব্দকে অন্তর্ভুক্ত করবে। হুযিফাত নুনুহু লিল এদাফা, যে দ্বিবচনের শেষের নুনটা এদাফাতের কারণে ড্রপ করা হয়েছে। এখন হামিদ এমন একটা আয়াত বলতেছে, কালা তাআলা, আল্লাহ তাআলা বলেন লি মুসা আলাইহি সালাম, মুসা আলাইহি সালাম কে, ফি সূরাতি তাহা, সূরা তাহার মধ্যে আয়াতটা হলো ইন্নি আনা রাব্বুকা ফাখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া। অর্থ বলতে পারবেন আপনারা? বলেন তো ইন্নি আনা রাব্বুকা, নিশ্চয় আমি তোমার সুতরাং তুমি খুলো। খালা ইখলাউ, এখান থেকে ইখলা অর্থ হলো আমর, তাহলে ফাখলা, তুমি খুলে ফেলো, না আলাইকা অর্থ কি, তোমার জুতা দুটি, না আলুন অর্থ হলো জুতা, না আলুন একবচন শব্দ, তাহলে না আলানি দুইটি জুতা। এখন এটার যদি আমরা মানসুব বানাই, বলেন তো এই যে একবচন শব্দটা হলো না আলুন, দ্বিবচনে হবে না আলানি, এটা হলো মারফু রূপ। এটার মানসুব মাজরুর রূপটা কি হবে? না আলাইনি, তাই না? না আলাইনি, না আলাইনি। এখন এই নালাইনির সাথে যদি আমরা কা যুক্ত করি, নালাইনি প্লাস কা কি হবে? নালাইকা।
নালাইকা, এই যে শেষের নুনটা ড্রপ হয়ে গেল, তাই না? নুনটা ড্রপ হলো কেন? এদাফাতের কারণে বা মুদাফ হওয়ার কারণে, কারেক্ট? তাহলে এখন আমরা উচ্চারণটা কি হবে? ফাখলা নালাইক, ফাখলা তুমি খুলে ফেলো, নালাই নালাইকা তোমার জুতা দয়। তাহলে এখানে দ্বিবচন শব্দ কোনটা? এই যে নাখলাইকা, নাখ নালাইকা, এটা হলো দ্বিবচন শব্দ। ইন্নি আনা রাব্বুকা ফাখলা নালাইক, ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাস তুওয়া, ইন্নাকা নিশ্চয় তুমি, বিলওয়াদিল মুকদ্দাস, মুকদ্দাস মানে পবিত্র, ওয়াদুন মানে হলো উপত্যকা, বিলওয়াদিল মুকদ্দাস দুটার অর্থ কি হলো? পবিত্র উপত্যকা, পবিত্র পবিত্র উপত্যকায়। ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাস, নিশ্চয় তুমি পবিত্র উপত্যকা। পবিত্র উপত্যকার নাম কি? পবিত্র উপত্যকা তুয়ার মধ্যে আছো। ইন্নাকা নিশ্চয় তুমি আছো, বিলওয়াদিল মুকদ্দাস পবিত্র উপত্যকা তুয়া, তুয়ার মধ্যে, তুয়ারটা উপত্যকার নাম। তাহলে আলওয়াদুল মুকদ্দাস এটা হলো মুবদাল, তুয়াটা কি? বাদাল, তাই না? বাদাল, এই পবিত্র উপত্যকা যেটা তুয়া একটাই। তাহলে তুমি নিশ্চয় তুমি পবিত্র উপত্যকা তুয়ার মধ্যে রয়েছো। তাহলে এই আয়াতের মধ্যে হামিদ আয়াতটা পড়লো, যে আয়াতের মধ্যে একটা দ্বিবচন শব্দ আছে, যে দ্বিবচন শব্দটা মুদাফ হওয়ার কারণে শেষের নুনটা ড্রপ হয়ে গেছে। শিক্ষক বলতেছে আহসান্তা, খুব ভালো বলেছে, এক্সিলেন্ট, আহসান্তা। এবার শিক্ষক আরেকজনকে বলতেছে ইয়া হারিসু, হে হারিস, হাতি মিজারাম মিনাল হাদিস নববিয়্যি আশ-শরীফি, তুমি পবিত্র হাদিস শরীফ থেকে একটা এক্সাম্পল দাও দেখি, হাতি মিসালান একটা এক্সাম্পল দাও, মিনাল হাদিস নববিয়্যি শরীফ, নবীজির হাদিস শরীফ থেকে। তো আল হারিস সে উত্তরে বলতেছে কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজি আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বক্তব্য, কি বক্তব্য? ইয়া আয়েশা, তো অর্থ কি? হে আয়েশা, ইন্না আইনাইয়া তানামানি, আইনুন অর্থ কি? চক্ষু, তাই না? আইনুন, তাহলে ইন্না আইনাইয়া তানামানি, নিশ্চয় আমার দুই চক্ষু ঘুমায়, ওয়ালা তানামু কলবি, আমার অন্তর ঘুমায় না। নামায় নাম অর্থ কি? ঘুমানো। ইন্না আইনাইয়া তানামানি, আমার চক্ষু দয় ঘুমায়, ওয়ালা ইয়ানামু কলবি, আমার কলব, আমার অন্তর ঘুমায় না। বুঝে গেছে? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা আইনাইয়া এই শব্দটার ডিটেলস বলেন তো, এটা ইসমু ইন্না হবে, তাই না? ইন্না আইনাইয়া এটা কেমন ছিল মূলত? ইন্না প্লাস আইনুন, আইনুনের দ্বিবচন কি? আইনানি। এখন ইন্নার পরে আসার কারণে এখন এটা মানসুব হয়ে যাবে, তাই না? তাহলে এখন কি হয়ে যাবে? ইন্না আইনাইয়া আইনাইনি, তাই না? আইনাইনি এখনো, তাহলে এখন শুধু হবে ইন্না আইনাইনি, রাইট? এরকম হবে, ইন্না আইনাইনি, এটা ইসমু ইন্না হিসেবে মানসুব হয়ে যাবে, রাইট? মানসুব, তাহলে মানসুব বানালাম। এখন এর সাথে আমি একটা ইয়া মুতাকাল্লিম যুক্ত করতে চাই, ইয়া মুতাকাল্লিম যুক্ত করতে চাই। এখন আইনাইনি প্লাস ইয়া এই দুইটা যুক্ত করার ফলে এখন এটা আইনাইনিটা কি হয়ে গেল? মুদাফ হয়ে গেল না? জি, নুন চলে যাবে, ইয়াটা মুদাফ হয়ে, তাহলে এখন নুনটা ড্রপ হয়ে যাবে। তাহলে এখন শব্দটা কি হবে? আইনাই প্লাস ইয়া, ইয়া আমরা পড়েছিলাম ইয়া মুতাকাল্লিম দুই অবস্থায় ফাতা হয়ে যায়, ইয়া মুতাকাল্লিম দুই অবস্থায় ফাতা হয়ে যায়, কি? এক নাম্বার তার পূর্বে যদি ইয়া সুকুন থাকে, দুই নাম্বার হলো তার পূর্বের অক্ষরে যদি আলিফ থাকে, রাইট?
তাহলে এখন এই দ্বিতীয় ইয়াটা আতা হয়ে যাবে, এখন পড়তে হবে আই নাই ইয়া, আই নাই ইয়া। তাহলে এখন আলটিমেট আমরা শব্দটা পাচ্ছি ইন্না আই নাই ইয়া, বুঝতে পেরেছেন? ইন্না আই নাই ইয়া, তাহলে অর্থ কি হলো? নিশ্চয় আমার দুই চোখ, নিশ্চয় আমার দুই চোখ। তানামানি, এই যে এটা এখন জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়াটা হলো খাবার উইন্না। তানামানি, তানামানি ফেল, আলিফটা হলো ফাইল, ফেল ফাইল ভার্বাল সেন্টেন্স, এটা হলো এখন ইন্নার খাবার। তাহলে ইসমইন্না খাবার উইন্না, সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল। তো নবীজি আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলতেছে, হে আয়েশা, ইন্না আইনাইয়া তানামানি, আমার দুই চক্ষু, নিশ্চয়ই আমার চক্ষুদ্বয় ঘুমায়, বলা এনা মুকালবি, কিন্তু আমার অন্তর ঘুমায় না, আমার অন্তর জাগ্রত থাকে, বলা এনা মুকালবি। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা কোন কোন কিতাবে আছে? মুত্তাফাকুন আলাইহি অর্থ কি? মুসলিম এবং বুখারী, বুখারী মুসলিম, রাইট। মুত্তাফাকুন আলাইহি শাব্দিক অর্থ হলো এই হাদিসের উপরে সবাই একমত, বুখারী মুসলিম সাহেব আনছে মানে অন্যরাও এর উপরে একমত, এই জন্য হাদিসগুলোকে মুত্তাফাকুন আলাইহি বলে। শিক্ষক বলতেছে আহসানতা, হারিস তুমি এক্সিলেন্ট, খুব ভালো বলেছো, আহসানতা। আল মুরাকিব, এখন এখানে পরিদর্শক সাহেব, ইন্সপেক্টর সাহেব, ইয়াদখুলু, উনি ক্লাসে প্রবেশ করতেছেন, ওয়া ইউসাল্লিমু, সালাম দিচ্ছেন, সুম্মা ইয়াকুলু, এরপরে বলতেছেন, প্রবেশ করছেন, বলতেছেন এবং সালাম দিচ্ছেন, এরপরের অবস্থাটা দেখেন কি বলতেছেন, আইয়ুহাল ইখওয়াতু, অর্থ কি? হে ভাইরা, أي درس لكم في الحصتين الأخيرتين، حصة من period، أي درس لكم، كون كلاس رويتشي تمادير في الحصتين الأخيرتين، أخير من شاش شاش دوي شاش دوي period، شاش دوي غونتاي تمادير كي درس سي كي باتس، أي درس لكم في الحصتين ال আখিরাতাইনি, দেখেন তো আল হিসাতাইনি আল আখিরাতাইনি, এগুলো দ্বিবচন শব্দ না? এখানে কি নুনটা ড্রপ হইছে? না, কেন? মুদাফ হয় নাই স্যার, মুদাফ হয় নাই, মাশাআল্লাহ, মুদাফ হইলে নুন ড্রপ হবে, এগুলো মুদাফ হয় নাই, এই জন্য নুন থাকবে, বাকি ফির পরে আসার কারণে মাজরুর হয়ে গেছে, তাই না? ফিল হিসাতাইনি আল আখিরাতাইনি, মুরাকিব বলতেছে ইয়াদখুলু ওয়া ইউসাল্লিমু সুম্মা ইয়াকুলু আইয়ুহাল ইখওয়াতু, হে ভাইরা, আইয়ু দারসিন লাকুম, কি পাঠ রয়েছে তোমাদের, ফিল হিসাতাইনিল আখিরাতাইনি, মা যে উত্তর দিতেছে কিলতাহুমা লিল কোরআনিল কারীম, কিলতাহুমা বোথ অফ দেম, সেই দুইটা ক্লাসের উভয়টাই, কিলতাহুমা মানে দুইটার উভয়টাই, লিল কোরআনিল কারীম, কোরআনে কারিমের দার্স, কোরআনে কারিমের ক্লাস আছে। এখানে আমরা কিলতা হুমা, কিলা কিলতা এই দুইটা শব্দ বলেছিলাম, ডুয়াল হিসেবে ব্যবহার হয়, তাই না? ডুয়াল হিসেবে, বাকি এগুলোর ব্যবহারটা হলো এই কিলা এবং কিলতা, এই দুইটা শব্দ হলো মারফু রূপে আছে, তাই না? এরপরে এটার মানসুব মাজরুর রূপটা হবে কিলাই, বলেন পরেরটা কি হবে? কিলাই কিলতাই, তাই না? দুইটার মারফু রূপ আর মানসুব রূপ, মাজরুর রূপ, মারফু রূপটা হলো কিলা কিলতা, এরকম থাকবে, আর মানসুব মাজরুর রূপটা কি? কিলাই কিলতাই, তাই না? কিলাই কিলতাই। এখন বলেন এই দুটোই তো মুদাফ হয়ে ব্যবহার হবে, আপনাদের মনে আছে কখন পরিবর্তন হবে না, কখন মাবনি হয়ে যাবে আর কখন পরিবর্তন হবে, কার মনে আছে বলেন তো? স্যার, এই নাউন যদি হয় তাহলে মাবনি হবে, আর যদি ডমি হয় পরিবর্তন হবে। মাশাআল্লাহ, এই কিলা কিলতার পরের মুদাফ ইলাইটা যদি নাউন হয় তখন কিলা কিলতা মাবনি, কোনো পরিবর্তন নেই, আর কিলা কিলতার পরের মুদাফ ইলাইহিটা যদি ডমির হয় তখন এগুলো পরিবর্তন হবে, রাইট? বাকি এখন আমাদের প্রশ্ন হলো এই যে আমাদের এখানে আছে কিলতাহুমা, কিলতাহুমা, কিলতাহুমা মানে কিলা দারসাইনি, তাই না?
بكلا الدرسين دوتا كلاسر وباي تاي للقرآن الكريم قرآن الكريم جنو এখানে তো দমি আসছে কিলতা হুমা দুইটা পরিবর্তন হয় নাই কেন বলেন তো এটা কে বলতে পারে পরিবর্তন হয় নাই কেন মাশাআল্লাহ বলেন এটা স্যার ইয়ে এটা কি বলেন মাশাআল্লাহ হচ্ছে ভার্ব ভার্ব স্যার না ভার্ব কেন হয় ভার্ব তো না মুদাফ মুদাফ তো ভার্ব না হ্যাঁ এটা মুদাফ মুদাফ ইলাহি তো হচ্ছে কি হচ্ছে ধরেন মানসুব হয় কি কারণে এখানে কি মানসুবের কোনো কারণ আছে মানসুবের কারণ আসলে না তখন সে পরিবর্তন হইতো তাই না এখানে তো মানসুব বা মাজরুরের কোনো কারণ আসে নাই তো সুতরাং সে পরিবর্তন হবে কেন তাই না পরিবর্তন হবে না বরঞ্চ যেভাবে আছে মারফু রূপেই থাকবে কারণ এটা হলো মুবতাদা আর মুবতাদাটা কি হয় মারফুটা মুবতাদা কি বলে মুক্তাদাটা মারফু হয় মুদাফ মুদাফ ইলাইহি মুক্তাদা তাহলে মুক্তাদা অবস্থায় তো মারফুই থাকবে তাই না কিন্তু যদি এটা মানসুব বা মাজরুর রূপে থাকতো এখানে কিছু একটা কন্ট্রোলার থাকতো তাহলে এটা কি পরিবর্তন হইতো কারণ তার মুদাফ ইলাইহি এটা কি দমির বিবচন তাই না মুদাফ ইলাইহি দমির হইলে পরিবর্তন হয় তার মানে পরিবর্তন হওয়ার রিজন আছে এখানে কিন্তু হয় নাই কারণ কি কারণ পরিবর্তনের কোনো কন্ট্রোলার নাই মারফু অবস্থায় আছে তো মারফু অবস্থায় তো কিলা কিলতেই থাকে তাই না এই জন্য এইভাবে আছে এটা কি ধরতে পেরেছি আমরা হ্যাঁ সবাই ধরতে পেরেছেন মানে এটা মুবতাদা তো ঠিক আছে তাহলে এবার করে দেখেন কিলতা হুমা লিল কোরআনুল কারীম কিলতা হুমা এটা হলো মুবতাদা আর লিল কোরআনুল কারীম এটা হলো খবর মুবতাদা খবর সেন্টেন্স কমপ্লিট হয়ে গেল এরপরে সামনের বাক্যটা এবার মুরাকিব বলতেছে মুদাররিসুল কোরআনুল কারীম ফি ইজতিমাইন মাআল মুদীরি ইজতিমাউন মানে মিটিং এর এই বাক্যটার অর্থ বলেন তো মুদাররিসুল কোরআনুল কারীম ফি ইজতিমাইন মাআল মুদীরি কোরআনুল করিমের শিক্ষক প্রধান শিক্ষকের কাছে মিটিং আছেন মিটিং আছে কোরআনুল কারীমের শিক্ষক নাকি শিক্ষকগণ একজন না অনেকেই শব্দটা মূলত কি ছিল আমরা জানি জেএমএস শব্দ ডুয়াল শব্দের মতোই এদাফতের সময় বা মুদাফ হওয়ার সময় কি হয়ে যায় নুনটা ড্রপ হয়ে যায় নুনটা ড্রপ করে যায় মানে এখানে শব্দটা ছিল মুদাররিসুনা প্লাস আল কোরআনু ইকুয়াল টু নুন ড্রপ হয়ে একটা শব্দ হয়ে যাবে মুদাররিসুনা মুদাফ ইলাইহি বুঝতে পেরেছেন মুদাররিসু আল কোরআনি নুনটা ড্রপ হয়ে গেছে বিকজ অফ এটা মুদাফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে এখন আমরা সামনে যাই মুদাররিসুল কোরআনুল কারীম ফি ইজতিমাই মাআল মুদীর প্রিন্সিপাল সাহেবের সাথে কোরআনের শিক্ষকগণ একটা মিটিং এ আছে ইয়ুমকিনুকুমুল ইনসারাফু বা'দাল হিসসাতি সালিসাতি ইয়ুমকিনুকুমুল ইনসারাফ ইনসারাফ শব্দের অর্থ হলো ফিরে যাওয়া মানে ইনসারাফ ইনসারাফ মানে চলে যাওয়া ফিরে যাওয়া তাহলে ইয়ুমকিনুকুমুল ইনসারাফ তোমাদের সম্ভব বা তোমরা যেতে পারো বাদাল হিসসাতি সালিসাতি কখন তৃতীয় পিরিয়ডের পরে তৃতীয় পিরিয়ডের পরে তোমরা চলে যেতে পারো ফিরে যেতে পারো অর্থাৎ ছুটি থাকবে তখন আর ক্লাস থাকবে না ইয়ুমকিনু কুমুল ইনসারাফ আমরা জানি ইয়ুমকিনু ভার্বের পরে মাসদার ওইটা ডুয়ার থাকে তাহলে আল ইনসারাফ এটা হলো ইয়ুমকিনু ডুয়ার ফিরে যাওয়া সম্ভব বা তোমরা ফিরে যেতে পারো বাদাল হিসসাতি সালিসাতি থার্ড পিরিয়ডের পরে তৃতীয় ক্লাসের পরে আলহামদুলিল্লাহ এখানে কনভারসেশনের স্যার ইয়ুমকিনু ডুয়ারটা কি বললেন স্যার আল ইনসারাফ দেখেন এটা মারফু অবস্থায় আছে না এটা হলো ডুয়ার এই যে ইয়ুমকিনু আল ইনসারাফ এটা হলো ডুয়ার আর কুমটা হলো অবজেক্ট কুমটা অবজেক্ট আচ্ছা স্যার জি
আলহামদুলিল্লাহ, আমরা এই 9 নম্বর পাঠের এক্সারসাইজে এখন যাব। গ্রামার পার্টটা শেষ হলো এবং ইয়াটা শেষ হলো আমাদের কনভারসেশনটা। এখন এক্সারসাইজে দেখেন, প্রথম এক্সারসাইজ আছে মানিল্লাদি নাসিয়া দাফতারাইহি। প্রশ্নের অর্থ বলেন এবং প্রশ্নের উত্তর বলেন। মানিল্লাদি নাসিয়া দাফতারাইহি, হ্যাঁ পুরো বাক্যের অর্থ কি? মানিল্লাদি নাসিয়া দাফতারাইহি, কে ভুলে গেছে নোট বই আনতে? মানে ক্লাসে কি বলতেছিল, প্রত্যেককে দুইটা করে খাতা দিতে বলতেছিল, তাই না? তাহলে এখন দাফতারাইহি মানে খাতা একটা না দুইটা? দুইটা, তাই না? তাহলে এখন বলে অর্থ কি হবে, মানে ইলাদি নাসিয়া দাফতারাইহি, কে তার খাতা দুইটি আনতে ভুলে ভুলে গিয়েছিল, কে তার খাতা দুটি ভুলে গিয়েছিল। মানে ইলাদি কে? সে আল্লাদি নাসিয়া, যে ভুলে গিয়েছিল, দাফতারাইহি তার খাতা দুইটা, কে তার খাতা দুইটা ভুলে গিয়েছিল? উত্তর কি? খাতা দুইটা ভুলে গেছিল তার নাম কি? হামিদ নাকি হারিস? হারিস। আমরা একটু কনভারসেশনটা দেখি। শুরুতে আছে হলো মাজেদ বলে গেছিল, তাই না? মাজেদ বলতেছে ইন্নি নাসিতু আন আতিয়া বিহি মা, মাজেদ। তাহলে উত্তর হবে মাজিদুন নাসিয়া দাফতারাইহি। উত্তরটা কি? মাজিদুন নাসিয়া দাফতারাইহি। তাহলে এখানে দেখেন দাফতারাইহি বলতেছি, এটা মুদাফ হয়ে গেল, তাই না? মুদাফ, এই জন্য দেখেন শেষের নুনটা ড্রপ হয়ে গেছে। দাফতারাইনি প্লাস হু ছিল দাফতারাইহি, মাজেদ তার খাতা দুইটা ভুলে গিয়েছিল। এরপরের প্রশ্নটা আছে লিমা লাম ইয়াহদুর, লিমা লা ইয়াহদুরু আখাওয়া মাসউদিন, মাসুদের দুই ভাই কেন ক্লাসে আসেনি? আখাওয়া মাসউদিন, মাসুদের দুই ভাই কেন উপস্থিত হয়নি? বলেন তারা দুজনই অসুস্থ। তাহলে উত্তর কি হবে? কিলা হুমা মারিদুন, মারিদুন, হ্যাঁ কিলা হুমা মারিদুন, তারা দুজনই অসুস্থ, এই জন্য ক্লাসে আসতে পারেনি। অথবা আমরা বলতে পারি লিআন্না আখাওয়া আখাওয়া আখাওয়াই মাসউদিন, কারণ মাসুদের দুই ভাই কিলাহুমা মারিয়ুদুন। এভাবে বলতে পারি আমরা, দেখি লি আন্না, এই আন্নার এখন মানসুব হবে, তাই না? ইসমু আন্না, লি আন্না আখাওয়াই মাসউদিন, কারণ মাসুদের দুই ভাই কিলাহুমা। এখানে যদি আমরা আখাওয়াইয়ের বাদাল ধরি তাহলে আখাওয়াইটা মানসুব, তাহলে এটাও মানসুব হবে। কিলাই হিমা মারিদুন, এখানে আবার কিলাই হিমা মারিদুন, এরকম বাক্যটা একটু কঠিন করে বললাম, বাকি সহজ উত্তর দিলে আপনারা বলতে পারেন কিলা হুমা মারিদুন, কারণ তারা দুজনই অসুস্থ। আলহামদুলিল্লাহ, এবার 3 নম্বর প্রশ্নটা আছে। 3 নম্বর প্রশ্নটা দেখেন, আইনা মুদাররিসুল কোরআনুল কারীম, কোরআনে কারীমের শিক্ষকগণ কোথায়? উত্তর বলেন ইস্তিমা মা আল মুদিরু, মাশাআল্লাহ। তাহলে আমরা বলবো মুদাররিসুল মুদির, সবাই খাতায় লিখে ফেলবেন উত্তরগুলো, মুদাররিসুল কোরআনুল কারীম, কোরআনে কারীমের শিক্ষকেরা আছেন ফি ইজতিমাই, একটা মিটিং এ, তার সাথে মাল মুদির, প্রিন্সিপাল সাহেবের সাথে, কোরআনের শিক্ষকগণ প্রিন্সিপাল সাহেবের সাথে একটা মিটিং এ আছে। আলহামদুলিল্লাহ, তো আমাদের এক্সারসাইজ 1 হয়ে গেল, এখানে জাস্ট প্রশ্ন উত্তর এসেছে, প্রশ্ন উত্তর গুলো আমাদের পড়া হয়ে গেল। এবার 2 নম্বর এক্সারসাইজটা দেখেন, এখানে বলতেছে তা আম্মাল মায়ালি, সামনের বিষয়গুলো চিন্তা করতে হবে। দেখেন হাদা কিতাবুন, হাদা কিতাবুল্লাহি, তাহলে হাদা কিতাবুন নরমাল, যখন আমরা মুদাব বানাচ্ছি তানবিন ড্রপ হয়ে এক পেশ হয়ে যাচ্ছে, হাদা কিতাবুল্লাহ। ইউহদাফুত
التنوين عند الإضافة إخانة مونة لكر بشيء كي تنوين تا إضافة تر شموائي drop بي جابي أكي بابي پرثم باقو تا أين البنتاني أرثو بولن تو أين البنتاني এখন যদি বলি হামেদের মেয়ে দুইটা কোথায় কি হবে আইনা বিনতা হামিদ বিনতা হামিদ শেষে নুনটা ড্রপ হয়ে যাবে কেন কারণ তো কারণ মুসান্না ওয়া নুনুল জামই المذকর السالمি ইনদাল ইদাফাতি দ্বিবচনের নুন এবং জেমএস শব্দের নুন মুদাফ হওয়ার সময় বা ইদাফাতের সময় ড্রপ হয়ে যায় ড্রপ হয়ে যায় তেজিনে ড্রপ হয়ে গেছে একই ভাবে পরের বাক্য রাআইতু বিনতাইনি অর্থ বলেন তো আমি দুই দুই তোমার মেয়ে দুইজন আমি তোমার নাই আমি মেয়ে দুইজন দুইজন মেয়ে দুইজনকে আমি দেখেছি দুই মেয়েকে দেখেছি হ্যাঁ দুইজন মেয়েকে ইনডিফিনিট আমি দুইজন মেয়েকে দেখেছি এখন বলেন আমি হামেদের মেয়ে দুইজনকে দেখেছি রাআইতু বিনতাই হামিদ বিনতাই হামিদ দেখেন নন ড্রপ جاء المدرسون অর্থ মানে শিক্ষকগণ এসেছেন শিক্ষকগণ এসেছেন যদি বলে ফিকা বা ইসলামিক আইন শাস্ত্রের শিক্ষকেরা এসেছে তাহলে কি হবে যা মুদাররিসুল ফিকা মুদাররিসুল ফিকহি মুদাররিসুল ফিকহি যা মুদাররিসুল ফিকহি ফিকা শিক্ষকগণ এসেছে মানে আইন শাস্ত্র ইসলামিক আইন শাস্ত্র যেখানে মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করা হয় ওটাকে ইসলামিক আইন শাস্ত্র বলা হয় আলহামদুলিল্লাহ তাহলে এখানে দেখেন মুদাররিসুল ফিকহি যখন বলতেছি শেষে নুনটা ড্রপ হয়ে গেছে কেন মুদাফ কারণ জেমএস শব্দ মুদাফ হইলে শেষে নুন ড্রপ হয়ে গেছে তারপরে দেখেন আবহাসু আনিল মুদাররিসিনা আমি শিক্ষকগণকে খুঁজতেছি বাহাসা আন অর্থ হলো তালাশ করা খোঁজা আমি শিক্ষকদেরকে খুঁজতেছি তাহলে এখন বলেন তো আমি ফেকার শিক্ষকগণকে বা ইসলামিক আইনশাস্ত্রের শিক্ষকগণকে খুঁজতেছি তাহলে আবহাসু আন মুদাররিসি এই যে নুন ড্রপ মা মুজাক্কার সালিম যে দফলে নুন ড্রপ হয়ে যায় তাহলে এখানে আমরা দুই নম্বর এক্সারসাইজে বুঝে গেলাম জেমএস শব্দ এবং তাসনিয়া বা মুসান্না শব্দ মুদাফ অবস্থায় শেষে নুন থাকবে না তিন নম্বর ইস্তাখরিজ মিনাদ দারসি আল আসমা আল মুসান্নাতা ওয়াল মাজমুআতা জামআ মুযাক্কারি সালিমান আল মাহদুফাতা নুনুহুমা লিল ইদাফা মানে বলতেছে আমাদের এক্সারসাইজের মধ্যে বা কনভারসেশনের মধ্যে যেসব মুসান্না শব্দ ছিল এবং যেসব জেএমএস শব্দ ছিল শেষে নুন ড্রপ হয়ে যাওয়া সেই উদাহরণগুলো বের করতে হবে যে কয়টা ছিল নুন ড্রপ হয়ে গেছে কয়টা ছিল বহুবচন নুন ড্রপ হয়ে গেছে এগুলো অলরেডি আমরা করে আসছি তাই না আমরা কনভারসেশন পড়ার সময় বের করে আসছি কয়টা কয়টা যেমন একটু দেখি আমরা উপরে পারছি কিনা কথার কথা আমরা একটা আয়াত পড়ি অথবা হাদিস পড়ি এখানে বলেন তো রাকাতাল ফাজরি খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এখানে কি কোন দ্বিবচন বা বহুবচন শব্দ আছে যার শেষে নুন ড্রপ হইছে রাকাতাল ফাজরি রাকাতা এটা কি ছিল মূলত রাকাতাইনি রাকাতাইনি কেন রাকাত 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 ছিল রাকাতানি 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 ছিল নুনটা ড্রপ হয়ে গেছে তাহলে এটা বহুবচন না দ্বিবচন 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 মাশাআল্লাহ এরপর আরেকটা উদাহরণ দেখি এখানে দেখেন তো যদি আমরা বলি ইজ হাযারা ইয়াকুব আল মাউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি দেখেন তো এখানে কি কোনো এক দ্বিবচন বা বহুবচন আছে নুন ড্রপ হয়ে গেছে এইটুকুর মধ্যে আমি যেটুকু হাইলাইট করে রাখলাম কে বের করতে পারে মাশাআল্লাহ দেখেন কোনটা বহুবচন বা কোনটা লি বানি বানি লি বানি লি বানি মাশাআল্লাহ এখানে বানিহি এই শব্দটার মধ্যে এই যে বানুনা
এটা ছিল বানি না তাই না বানি না এখানকার শেষের নুনটা এটা মুদাফ হওয়ার কারণে ড্রপ হয়ে গেছে এটা দ্বিবচন না বহুবচন দ্বিবচন বহুবচন দ্বিবচন কেন বহুবচন এটা বহুবচন জেমস তাই না জেমস এভাবে আপনারা এই যে এগুলো বের করে ফেলবেন অলরেডি আমরা বের করে পড়ে আসছি এখানে আর আমরা যাচ্ছি না এবার যাই চার নাম্বার এক্সারসাইজটা তাম্মালিল আমসিলাতা আল আতিয়াতা লিল মুসান্না ওয়া জামিল মুযাক্কারি সালিমিল মাহজুফাতা নুনুহুমা লিল ইদাফা এখানে নিচে আবার আসতেছে বলতেছে নিচের দ্বিবচন এবং জেমস শব্দ যেগুলো শেষে নুন এদাফাতের কারণে ড্রপ হয়ে গেছে এগুলোতে একটু চিন্তা করতে যেমন দেখেন ইগসিল ইয়াদাইকা ওয়া রিজলাইকা অর্থ বলেন তো তোমার দুই হাত এবং দুই পা ধো দুই হাত এবং দুই পা ধোতে করে তাহলে ইয়াদাইকা এটাকার কি নুন ছিল ছিল স্যার না ইয়াদাইকা ইয়াদাইকা তোমার দুই হাত হ্যাঁ তোমার দুই হাত হ্যাঁ ছিল 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 ইয়াদাইনি ইয়াদাইনি রাইট এটা এই যে ইগসিল অবজেক্ট হচ্ছে তাই না এই জন্য এটা মানসুব এখন এখানে নুনটা ড্রপ হয়ে গেল ইয়াদাইকা এখন রিজলাইকা এটা কি ছিল এটাও দ্বিবচন এটাও দ্বিবচন তার মানে অরিজিনালটা বলেন কি ছিল দ্বিবচনে মানসুব রূপে রিজলাইনি রিজলাইনি প্লাস কা রিজলাইনি কা ড্রপ হয়ে রিজলাইকা এই যে ড্রপ হয়ে গেল রিজলাইকা তুমি তোমার দুই হাত এবং দুই পা ধৌত করো এরপরের বাক্যটা পরে অর্থ করবেন কে বলবে দুই নাম্বার বাক্যটা পড়তে হবে অর্থ বলতে হবে একজন বলেন দেখি মাশাআল্লাহ বলেন ইবনা আলী ফিল জামিআতি ওয়া বিনতাহু ফিল মাদ্রাসাতি ও আচ্ছা আলী মানে ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে আর তার মেয়ে মাদ্রাসাতে পড়ে এখন এটা আসলে তার ছেলে মেয়ে বললে হবে না দুইজন ছেলে দুজন মেয়ে বলতে হবে দুই ছেলে ফিল জামিআতি ইউনিভার্সিটিতে ওয়া বিনতাহু এবং তার দুই মেয়ে ফিল মাদ্রাসাতে স্কুলে তার দুই ছেলে হলো ইউনিভার্সিটিতে আর দুই মেয়ে হলো স্কুলে কারণ এখানে এরপরে তিন নাম্বার বাক্যটা পরে অর্থ বলেন তো বাবাল মসজিদি মফতুহানি বাবাল মসজিদি তাই না বাবাল মসজিদি মসজিদের দুইটি দরজা খোলা মসজিদের দুটি দরজা পুরানো বা মসজিদের দরজা দুটি পুরানো পুরানো কেন মফতুহানি মানে খোলা ওপেন খোলা খোলাই তো বলছি আচ্ছা মসজিদের দরজা দুটি খোলা রাইট এরপরে চার নম্বর বাক্যটা তাহলে বাবানি ছিল তাই না নুন ড্র চার নাম্বার এটা পড়েন তো قرأتُ في هذه المجلة مقالاً عن مسلمي الهند এটার অর্থ কে বলতে পারে এখানে একটা শব্দ আপনাদের অপরিচিত থাকতে পারে مقال মানে প্রবন্ধ আমি এই পত্রিকাটা পত্রিকার প্রবন্ধটি পড়েছি في هذه المجلة মানে এই ম্যাগাজিনের এই ম্যাগাজিনের মধ্যে যে প্রবন্ধটা পড়েছি প্রবন্ধটা কেন এটা কি মাকালান প্রবন্ধ বললেন না স্যার নাকেরা না তো নাকেরা হিসেবে অর্থ করেন একটা প্রবন্ধ
ভারতের মুসলিম বিষয়ক প্রবন্ধটি আমি পড়েছি, প্রবন্ধটি বলা যাবে না, টি বললে তো নির্দিষ্ট না, প্রবন্ধ না, প্রবন্ধ, একটি প্রবন্ধ, একটি প্রবন্ধ, রাইট, বলতে হবে আমি এই ম্যাগাজিনটির মধ্যে একটি প্রবন্ধ পড়েছি, আন মাকা আন মুসলিমিল হিন্দি, ইন্ডিয়ার মুসলিমদের সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে, হ্যাঁ ইন্ডিয়ার মুসলিম সম্পর্কে একটি প্রবন্ধ পড়েছি ফিহাদিল মাজাল্লাতি এই ম্যাগাজিনটিতে বা এই ম্যাগাজিনটির মধ্যে। তাহলে এখানে আমরা দ্বিবচন শব্দ আছে বের করেন, দ্বিবচন আছে কোনো? না তো স্যার, নাই দ্বিবচন নাই। এবার দেখেন কোনো বহুবচন আছে? জেমস, জি স্যার, কোনটা? মুসলিমি, মুসলিমি, তাহলে আন এর পরে মাজরুর হবে, তাহলে ছিল আন মুসলিমি না, নুন পড়ে গেছে, নুনটা পড়ে গেছে না মুদাফ হওয়ার কারণে, তাই না? আচ্ছা আচ্ছা, এরপরে 5 নম্বর বাক্যটা, উরিদু আন আবিআ দাররাজাতাইনি বা দাররাজাতাইয়া হাতাইনি, এটার অর্থ কি বলতে পারে? দাররাজা তো বলেছেন সাইকেল, সাইকেল, আমি আমি এই দুইটা সাইকেল বিক্রি করতে চাই, এই দুইটা ইয়া আছে, ইয়া দাররাজা তাইয়া, আমার দুইটা সাইকেল, আমি আমার এই দুইটা সাইকেল, আমার দুইটা সাইকেল, এই দুইটা সাইকেল, আমি আমার এই দুইটা সাইকেল বিক্রি করতে চাই, উরিদু আন আবিআ আমি বিক্রি করতে চাই দাররাজা তাইয়া, আমার সাইকেল দুটি, কোন দুইটা? হাতাইনি, এই দুইটি, আমার এই সাইকেল দুটি বিক্রি করতে চাই, তাহলে দাররাজা তাইনি আমি বিক্রি করতে চাই, কি বিক্রি করতে চাই? আমার সাইকেল, তাহলে এটা হলো মানসুব মাফুলুন বিহি অবজেক্ট, তাই না? এখানে এটা মানসুব হিসাবে পড়তে হবে। তাহলে এখন এটা যদি আমরা বলি দাররাজা তাইয়া, তাহলে এটা মূলত কি ছিল? দাররাজাতুন, এখান থেকে দ্বিবচনে হবে দাররাজাতানি প্লাস ইয়া, এখানে হয়তো এই মারফু রূপটা বলেন তো এখানে আসলে কি হওয়ার কথা? দাররাজাতানি, না দাররাজাতানি প্লাস ইয়া, এটা মিলাই বলেন দাররাজাতা ইয়া ইয়া, এরকম দাররাজাতাইয়া তাইয়া, না এটা আলিফি থাকবে, এটা মারফু রূপে আছে। এখন যখন আমি মানসুব বানাবো তখন দাররা জাতানি হয়ে যাবে দাররা জাতাইনি, রাইট? এখন যদি এর সাথে ইয়া যুক্ত করি তাহলে এখন শব্দ হবে দাররা জাতাই, ইয়া নুনটা চলে গেল, একটা ইয়া, এরপরে আরেকটা ইয়া, আরেকটা ইয়া, জি, তাহলে ইয়া মুতাকাল্লিমের পূর্বে ইয়া সুকুন অথবা আলিফ থাকলে ফাতা হয়ে যায়, তাই না? ফাতা হয়ে যায়, এখানে আমরা ফাতা দিয়ে দেবো, তাহলে এখন শব্দটা হবে দাররাজা তাইয়া। এখন দুইটা ইয়াকে রাইটিং প্রিন্সিপাল হিসেবে আমরা শব্দ আসবে, শব্দ আসবে, তাহলে শব্দটা হয়ে যাবে দাররাজা তাইয়া, খালাস, জি স্যার, এরকম হবে। এটি বলতেছে উরিদু আন আবিআ দাররাজাতাই হাতাইনি, তাহলে এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি মাফউলুন বিহি, হাতাইনি হলো বাদাল বাদাল মুদাল। তাহলে এই দ্বিবচন দেখেন, দ্বিবচনটা আমরা পড়েছিলাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন স্কুল ইশারার দ্বিবচনটা মরাম, আর একবচন বহুবচন গুলো মাপনি। মা আরা আহাদান মিন মুদাররিস তাফসীরি, তাফসীর, তাফসীর মানে কোরআনের ব্যাখ্যা, তাফসীরের শিক্ষকদের থেকে আমি কাউকে দেখি নাই, দেখছি না, মা আরা না হাল প্রেজেন্টের অর্থ হবে আমি দেখছি না, আহাদান একজন কেউ কাউকে, মুদাররিস তাফসীর, তাফসীরের শিক্ষকদের মধ্য থেকে। তাহলে এখানে যে মুদাররিসিনা ছিল শেষের নুন মুদাফ হওয়ার কারণে ড্রপ হয়ে গেছে, তাই না? মুদাররিসি তাফসীরি ইউদাররিসু ফি হাদিহিল জামিআতি মিআতা তালিবিন, এই স্কুলে পড়াশোনা করে কতজন ছাত্র? মিআতা তালিবিন, বলেন কতজন? 100, 100 কেন? মিআতুন অর্থ 100, তাহলে আচ্ছা 200, 200,
আতানি তাই না? এখন যখন আমরা 200 ছাত্র বলবো, 100 এবং 200 এগুলো মুদাফ হয়ে ব্যবহার হয়, তাহলে মি আতানি প্লাস তালিব, তাহলে এখন মুদাফ হইছে ওটা, মুদাফ ইন কাউন্টার ড্রপ, তাহলে আমরা মি আতা তালিবিন তালিবিন খালাস হয়ে গেল না 200 ছাত্র, এটাও ব্যবহারগত ভাবে মুদাফ, এই জন্য শেষের নুন ড্রপ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, এরপরের বাক্যটা দেখেন, 8 নম্বর বাক্য, ইস্তারাইতু হাদিহিল আরিকাতা বিমিআতাই রিয়ালিন, আরিকাতুন মানে সোফা, আমি এই সোফাটি কিনেছি বিমি আতাই রিয়ালিন মানে করতে পারেন কত রিয়াল দিয়ে, 200 রিয়াল দিয়ে, রিয়াল মানে ওই যে একটা মুদ্রার নাম, বিমি আতাই রিয়ালিন, তাহলে বিমি আতাই নি মাজরুর রূপ, এখানে নুন ড্রপ, বিমি আতাই রিয়ালিন। এরপরে বলতেছে সাহাবতুল ইয়াউমা আলফাই রিয়ালিন মিনাল মাসরাফি, সাহাবতুল ইয়াউমা আলফাই রিয়ালিন মিনাল মাসরিফি, আমরা এখানে অনেকগুলো নতুন শব্দ আসছে, মাসরিফুন অর্থ আমরা আগে পড়েছিলাম, মনে আছে কারোর, মা মানে মাসরিফুন, মাসরিফুন বলেন আমরা জরফ করেছি ইসমুল মাকান এবং জামানের মধ্যে, তাই না? মনে নাই, মাসরিফুন অর্থ হলো ব্যাংক, মাসরিফুন মানে ব্যাংক, সাহাবা অর্থ হলো প্রত্যাহার করা, উইথড্র করা, বের করা, তাহলে সাহাবতুল ইয়াউমা আজকে আমি বের করেছি আলফাই রিয়ালিন 2000 রিয়াল মিরাল মাসরিফি ব্যাংক থেকে, ব্যাংক থেকে আজ আমি 2000 রিয়াল উইথড্র করেছি, বের করেছি, তাহলে আলফাই রিয়ালিন, তাহলে মি আতুন 100, আর যদি আমরা 1000 বলি তাহলে আপনি কি আলফুন, আলফুন মানে 1000, তাহলে দ্বিবচনে হবে আলফানি, আলফানি প্লাস রিয়ালুন, তাহলে এখন হবে আলফা রিয়ালিন 2000 রিয়াল, এটা তো মারফু রূপ, আর এটার মানসুব রূপটা হবে আলফাই রিয়ালিন, তাই না? জি জি, এটা হয়ে যাবে আলফাই রিয়াল, আলহামদুলিল্লাহ। এরপর আমরা 10 নম্বর বাক্যটা, গাম্মাদাল মারিদু আইনাইহি, গাম্মাদাল মারিদু আইনাইহি, গাম্মাদা ইউগাম্মিদু, বলেন তো কয়াম্বার ফর্ম, গাম্মাদা শব্দটা কয় নাম্বার, দরাবা ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু, ইয়াদরিবু না, দেখেন 2 নাম্বার ফর্ম, এটা 2 নাম্বার ফর্ম, আল্লামা 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, আপনারা পাঠাই দেবেন ইয়াটা, তাহলে হবে, আপনি বলে দিন। ওকে, গাম্মাদা ইউগাম্মিদু অর্থ হলো বন্ধ করা, তাগমিদ, গাম্মাদা ইউগাম্মিদু বন্ধ করা বা নিচু করা, হ্যাঁ, তাহলে অর্থ কি হলো, গাম্মাদাল মারিদু অসুস্থ ব্যক্তি বন্ধ করেছেন, আইনাইহি তার দুই চক্ষু, অসুস্থ ব্যক্তি তার দুই চোখ বন্ধ করেছেন, গাম্মাদাল মারিদু আইনাইহি, অসুস্থ ব্যক্তি দুই চোখ বন্ধ করে দিয়েছেন, এটার ভিতরেই আছে, আমার অফিসে এটা আছে,
এরপর আইনা আবাওয়াকা ইয়া আনাসু, হে আনাস আইনা আবাওয়াকা। আচ্ছা আইনাইহি বুঝে গেছেন আপনারা, আইনাইহি প্লাস হু, তাই না? আইনাইহি তার দুই চক্ষু, তাহলে আইনা আবাওয়াকা তোমার বাবা মা কোথায়? ইয়া আনাসু, হে আনাস, আনাস তোমার বাবা মা কোথায়, তোমার প্যারেন্টস কোথায়? আইনা আবাওয়াকা। এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, এখানে আরেকটা গ্রামার আছে একটু বলে দেই। আমরা জানি আবুন বাবা না আবুন, আবুন মানে একজন বাবা, তাই না? দুজন বাবা বলেন তো, শাব্দিক ভাবে অর্থ হলো বাবা দুইজন, তাই না? বাকি আরবিতে একটা নিয়ম আছে, কায়দাতু তাগলিব বলে এটাকে, যে একই শব্দ ব্যবহার হয় ওইটার দ্বিবচন এনে মূলত ওইটার জোড়াকে বোঝায়। তাহলে আবাওয়ানি মানে দুজন বাবা না, আসলে উদ্দেশ্য হলো বাবা মা, আবাওয়ানি। এখানে এই যে আবুন শব্দটাকে উম্মুন শব্দের উপরে তাগলিব দেওয়া হয়, এটাকে বলে তাগলিব, তাগলিব মানে প্রাধান্য, এটাকে আরবি বালাগার নিয়ম বলে কায়দাতু তাগলিব। শাব্দিক ভাবে অর্থ কি? দুজন বাবা না, কিন্তু এটার অর্থ কি? দুজন বাবা না, বাবা মা, বাবা মা, হ্যাঁ, কায়দাতু তাগলিব শব্দটার দ্বিবচন এনে ওইটাকে একসাথে করা হয়, তাহলে আবাওয়ানি। যেমন ধরেন আমরা জানি কামারুন, কামারুন মানে চাঁদ, চাঁদ। এখন যদি বলি কামারানি অর্থ কি? চাঁদ সূর্য, চাঁদ সূর্য। শাব্দিক ভাবে যদি অর্থ দুইটা চাঁদ, কিন্তু আসলে দুইটা চাঁদ না, বোঝাই হলো চাঁদ সূর্য, বোঝায় চাঁদ সূর্যকে একসাথে কামারানি বলে, চাঁদ সূর্য। এরকম শব্দটা হলো আবাওয়ানি। তাহলে আবাওয়ানি এটার মানসুব রূপ, মাজরুর রূপ কি হবে? আবাওয়ানি, আবাওয়া, রাইট? তাহলে আবাওয়ানি প্লাস কা, এখন বলেন কি হবে? আবাওয়াকা, এই যে এটাই আমাদের বাক্যের মধ্যে আসছে, আইনা আবাওয়াকা ইয়া আনাসু, হে আনাস তোমার বাবা মা কোথায়? কোথায়? তো পরের বাক্যটা দেখেন, এখানে আসতেছে কালা তাআলা ফি সূরাতিল মাসাদ, মাসাদ মানে সূরা লাহাব, এটার একটা নাম মাসাদ। সূরা মাসাদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তাহলে ইয়াদা, এখানে দুইটা গ্রামার বলি, এক নম্বর হলো মানে ইয়াদা আবি লাহাবিন অর্থ হলো আবু লাহাবের দুই হাত, তাই না? জি জি, একটা গ্রামার তো আমরা বুঝে গেছি, এখানে শব্দটা ছিল ইয়াদানি, মুদাফ হওয়ার কারণে নুন ড্রপ হয়ে গেছে, হয়ে গেছে ইয়াদা, এটা আমরা সবাই বুঝে গেছি। আরেকটা গ্রামার হলো এখানে এই যে বার্বটা হলো তাব্বা ইয়াতুব্বু, অর্থ হলো ধ্বংস হওয়া, তাই তাব্বা, এটা এক বছর, সে একজন পুরুষ ধ্বংস হয়েছে, একজন মহিলা ধ্বংস হয়েছে বললে তাব্বাত, তার মানে তাব্বাত শব্দটা এক বছর না দুই বছর? এক বছর, এক বছর, মহিলা বছর। এটা ডুয়ারটা আমরা জানি মুস্তাদির দলে হিয়া, তাই না? এখন যদি আমি বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবু লাহাবের দুই হাত ধ্বংস, তাহলে ইয়াদা এটা মুদাফ, এটা মূলত ডুয়ার, তাই না? তাব্বাতের ডুয়ার কোনটা? ইয়াদা, মহিলাবাচক কেন আবার এক বছর কেন? ডুয়াল অথবা প্লুরাল হলে তো সিঙ্গুলার হবে। দুইটা প্রশ্ন, সরি, এই যে এক ভাই আসছে তার সাথে একটা কথা বলছিলাম, দেখেন দুইটা প্রশ্ন আমাদের, একটা প্রশ্ন হলো যে বার্বটা মুয়ান্নাস কেন, মুয়ান্নাস কেন, উত্তর কি? আগে একটা একটা শেষ করি, মুয়ান্নাস কেন, উত্তর কি বলে? এটা হলো ইররেশনাল ডুয়াল কিংবা প্লুরাল এর ক্ষেত্রে সিঙ্গুলার ইউজ করি, কুল্লু জামা মুয়ান্নাস, কুল্লু জামা মুয়ান্নাস না, কেন? বহু বছর না,
ডুয়ার ভার্বের যে এগ্রিমেন্টটা তাতে তো সিঙ্গুলার প্লুরাল বা ডুয়াল ভার্ব ডুয়ার হলে ভার্ব সিঙ্গুলার হয়। মাশাআল্লাহ, এই উত্তর কারেক্ট, যে ডুয়ারটা যদি জুমলাতুন ফেলিয়া হয় তার মধ্যে ডুয়ারটা সিঙ্গুলার প্লুরাল ডুয়াল যাই হোক ভার্বটা অলওয়েজ একবচন হবে, সিঙ্গুলার হবে, নইলে ডাবল ডুয়াল হয়ে যায়। রাইট, যেমন ধরেন আমরা যদি বলি একজন পুরুষ বলেছে, আর কি হবে? দুজন পুরুষ বলেছে, তাহলে কি হবে? রাজুলানি। যদি অনেক পুরুষ বলেছে বলি আলা রিজালুন। দেখেন ডুয়ালটা একবচন দ্বিবচন বহুবচন যাই হোক জুমলাতুন ফেলিয়া হলে ভার্ব অলওয়েজ একবচন, তাই না? কিন্তু জুমলাতুন ইসমিয়া হলে তখন কি হয়, ডুয়ারটার সাথে ভার্বের জেন্ডার নাম্বার মিল থাকতে হবে। যদি বলি একজন পুরুষ বলেছে রাজুলুন আলা, তাই না, ভার্ব দ্বিবচন হয়ে যাবে। একইভাবে যদি বলি রাজুলানি, এখন ভার্ব কি হবে? কলু আলা দ্বিবচন। আলা রিজালুন, তাহলে ভার্ব হবে একবচনই হইতে হবে। আর যদি জুমলাতুন ইসমিয়া হয় তখন সেক্ষেত্রে ডুয়ারের সাথে ভার্বের নাম্বার এবং জেন্ডার মিল থাকতে হয়। একবচন একবচন, দ্বিবচন দ্বিবচন, বহুবচন বহুবচন, বহুবচন। এই প্রশ্নের উত্তর হয়ে গেল মাশাআল্লাহ আহসানতা। আরেকটা প্রশ্ন যেটা, এটা তো আপনার দ্রুত পেরে পারা দরকার, যে এখানে মুয়ান্নাস কেন, ভার্বটা মুয়ান্নাস কেন? উত্তর কি? ইয়াদুন শব্দটা মুয়ান্নাস, কোন প্রকারে মুয়ান্নাস? হাত মুয়ান্নাস, মুয়ান্নাস, জি স্যার, মুয়ান্নাস, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়ায় জোড়ায়, এটা মুয়ান্নাস। এই তো জোড়ায় জোড়ায় অঙ্গ, তাই না? জি জি স্যার, মুয়ান্নাস সামাই। এটা হলো মুজাক্কার, কেন এখানে অর্থ আবুল আহাব নিজে ধ্বংস, আবুল আহাব তো আর মুয়ান্নাস, তাই না? এই জন্য এটা মুজাক্কার আছে, কিন্তু আবুল আহাবের হাত হাত শব্দটা মুয়ান্নাস, ইয়াদুন, এই জন্য এটা মুয়ান্নাস আসছে। আলহামদুলিল্লাহ, কোরআন বুঝতে পারলে ভালো লাগে না অনেক? ইয়েস স্যার, জি স্যার। তো আমরা দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে স্যারের মাধ্যমে, স্যারের আল্লাহ তাআলা মেহমান হয়ে গেছে, স্যারের উৎসাহ এবং স্যারের সহজ পদ্ধতিতে আমাদেরকে, মানে ধরেন এই কোর্স শুরু করে অনেকেই, তাই না? আলহামদুলিল্লাহ প্রায় সপ্তম বইয়ে আছেন, মানে স্যার আপনিও আমাদের জন্য দোয়া করবেন স্যার, আমার ইন্টারনেট ছিল না, আমি তো ঢুকতে পারি না, ইন্টারনেট আসছে শুন ঢুকছি স্যার, একটু প্রথম থেকে কি রিভাইজ করানো যাবে? প্রথম দিকে এখন তো একদম ক্লাসের শেষের দিকে আছে, অনেক পড়া হয়ে গেছে, ভিডিওটা দ্রুত দিয়ে দিবেন ইনশাআল্লাহ আজকে। আর গত ক্লাসের তো কিন্তু দেওয়া হয়নি স্যার, না কোনোটাই দেওয়া হয়নি, সাত নম্বরের বইয়ে কোনোটাই দেওয়া হয়নি, অনেকগুলো ইয়ে দেওয়া হয়নি প্লেলিস্ট। আচ্ছা, গত ক্লাসেরটা মনে হয় একটু আগে শেয়ার করেছি, তাই না? আমি ওটা আজকের ক্লাসেরটা দ্রুত দিয়ে দিবে, একটু যে মিস করেছেন আপা বলছেন, আপনি একটু ভিডিওটা দেখে নিন ইনশাআল্লাহ, তাহলে ক্লিয়ার ইনশাআল্লাহ।
পেজ নাম্বার 18 আজকে শেষ ও আচ্ছা আচ্ছা এইটা আগামী ক্লাসে করব ইনসিরাফ এটা জাযাকাল্লাহ আচ্ছা এই প্রশ্নটার উত্তর পরে আজকে শেষ করে দিই আমরা ইনসিরাফ ইনসিরাফ এটা হলো মাসদার তাই না জি ইনসিরাফ এটা হলো মাসদার অর্থাৎ ভার্বটা হলো ইনসারাফা ইয়ানসারিফু ইনসিরাফ তাহলে কয় নাম্বার ফর্ম হলো সাত নাম্বার সাত নাম্বার নাকি নয় নাম্বার এই দেখেন ইন সরাফা সাদ রাফা আছে তাহলে ফর্ম কত হলো নুন যুক্ত হইলে ইন ফাআলা নুন শুরুতে ইন আসে সাত নাম্বার ফর্ম না তাহলে এটা সাত নাম্বার ফর্ম তাহলে ইন সরাফা ইয়ানসারিফু ইনসারাফ অর্থ হলো ফিরে আসা বা প্রত্যাবর্তন করা ইনসিরাফ এটা আমাদের ছিল মাসদার সাত নম্বর ফর্মের মাসদার এই শব্দটার অর্থ হলো ফিরে আসা বা প্রত্যাবর্তন করা তাহলে আমাদের বাক্যে ছিল ইয়ুমকিনুকুমুল ইনসিরাফ তোমাদের ফিরে যাওয়া প্রত্যাবর্তন করা সম্ভব বা ফিরে যেতে পারো অর্থাৎ যেহেতু টিচার নাই ক্লাস হবে না তোমরা চাইলে বাড়ি ফিরে যেতে পারো এটা হলো উদ্দেশ্য বুঝতে পারছেন ইনসিরাফ জি 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 এবার শুকরিয়া সুবহানাক আল্লাহুম্মা তাহলে আমরা শেষ করি আজকে যেটা বলতেছিলাম আলহামদুলিল্লাহ দেখেন কোরআন এখন আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারতেছি তাই না একটু দেরি লাগছে হয়তো আর একটু আগে বুঝে যাইতো আমরা অবশ্য অত চিন্তা করে পড়তে পারি না এই জন্য হয়তো দেরি হইলো বাকি আলহামদুলিল্লাহ এখন আশা করলে আপনারা বুঝতে পারবেন একটু চিন্তা করলেই আগের গ্রামারটাকে ভুলে যাওয়া যাবে না যেটুকু পড়ছি ওইটাকে আয়ত্ত করে দেখলেই দেখবেন কোরআন বুঝতেছেন সেই জন্য আমাদেরকে সবসময় স্যারের জন্য দোয়া করতে হবে আল্লাহ স্যারকে জান্নাতের মেহমান বানান স্যারের খেদমত গুলোকে কবুল করুন এবং আমরা যারা স্যারের ছাত্র হিসেবে আছি কোরআনের সাথে লেগে আছি আল্লাহ যেন আমাদেরকে সবসময় এই কোরআনকে সাথে নিয়ে চলার তৌফিক দান করেন এবং কোরআনকে যেন আমাদের বন্ধু বানানোর তৌফিক দান করেন কোরআন যেন আমাদের জন্য সুপারিশকারী হয় কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশকারী হয় সেরকম সাথী যেন আমরা কোরআনকে বানাতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে আমরা শেষ করি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته একটু ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে দেন হ্যাঁ জি জি প্লেলিস্টটা দিতে বলেন হ্যাঁ এটাতে বুঝে